প্রচণ্ড গরম ছিল, তো যাই হোক আজকে একটু শান্তি, আজকে হয়েছে বৃষ্টি। তো আমরা যেন আকাশ সবাই আমরা বলে না সবাই যেন আকাশের দিকে তাকিয়ে বসেছিল, কখন একটু বৃষ্টি দেখা দেবে, কখন একটু বৃষ্টি দেখা দেবে। তো যাই হোক শান্তি এখন। তো এতদিন তো কিছু সন্ধ্যাবেলা কিছু সেরকম কিছু করছিলামও না, আর খেতেও ইচ্ছা করছিলো না, রান্নাটাও কোনো রকম করছিলাম আর একটু গিয়ে গিয়ে হাওয়া খাচ্ছিলাম। তো আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম একটু কিছু করে নিই, খেতেও ইচ্ছা করছে। তো আজকে বানিয়েছিলাম পাস্তা। প্রথমে আমি পাস্তাটাকে গরম জলে ফুটিয়ে নিয়ে তারপরে হালকা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আলাদা করে রেখেছিলাম, যাতে গায়ে গায়ে লেগে না যায়, একদম ছাড়া ছাড়া থাকে। তারপর একটু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা কুচি দিয়ে তারপরে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। নুন হলুদ দিয়ে একটু সামান্য চিনি দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম টমেটো সস, কেচাপ আর কি, ওটা দিলে আর কি ভালো টেস্ট হয়। আমি বেশি তামঝাম করে রান্নাও করি না, আমার সিম্পলই ভালো লাগে। তো দারুণ খেতে হয়েছিল।